ان الحمد لله والصلاه والسلام على رسول الله। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করছি যাকাত। এটা আমাদের জন্য ফরজ, কাদের জন্য? যারা সাহেবী নিসাব আছে। এখন কত টাকা হলে, কি পরিমাণ হলে ফরজ? স্ট্যান্ডার্ড করা হয়েছে 52.5 ভরি রূপার যা দাম হবে, বা 7.5 ভরি সোনার যা দাম হবে, সেটাকে স্ট্যান্ডার্ড বানাতে হবে। তো অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে, যারা যাকাতের সাহেবে নিসাব হতে চায়, নেকি পেতে চায়, আসলে যাকাত দেওয়ার উদ্দেশ্য শাস্তি থেকে বাঁচা এবং নেকি পাওয়া। তো নেকি পাওয়ার জন্য কত কম হলে পরে আমি সাহেবে নিসাব হতে পারি এবং যাকাত দিতে পারি, নেকি পেতে পারি? নেকি পাওয়ার নিয়তে ফরজ আদায় করার লক্ষ্যে সাহেবে নিসাবের নিম্ন যে মান 52.5 ভরি রূপা, এর দাম বাজারে যা আছে সেটাই আপনাকে ঠিক করতে হবে। এই পরিমাণ সম্পদ যদি আপনার অধীনে থাকে এক বছর, এই পরিমাণ টাকা যদি এক বছর আপনার থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। সোনার জন্য স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, যাদের সোনা আছে তারা দেখবে 7.5 ভরি পর্যন্ত সোনা তাদের লাগবে না, 7.5 ভরি হলেই তারা যাকাত দিতে বাধ্য, তাদেরকে দিতে হবে। ফসলের যাকাত বলা হয়েছে যে যদি জমির ফসল হয় তাহলে সেখানে যাকাত দিতে হবে, এটার নাম বলা হয়েছে ওসর, মানে 10 ভাগের 1 ভাগ, তাকে বলে ওসর। জমিতে যা উৎপন্ন হবে, যদি আল্লাহর পানির সাহায্যে, আল্লাহর বৃষ্টির সাহায্যে উৎপন্ন হয়, তাহলে এই ওসর দিতে হবে। জমির মালিক, ফসলের মালিক যারা, তাদের খেয়াল রাখতে হবে যে ওয়াতু হাক্কাহু ইয়াউমা আসাদি, ফসল মাড়াইয়ের দিনে আপনাকে ফসলের যাকাত, ওসর। ফসলের যাকাত মানেই হচ্ছে ওসর, এটা বের করতে হবে। তো যদি আল্লাহর বৃষ্টিতে হয় তাহলে 10 ভাগে 1 ভাগ দিবেন, এটা কি বলে ওসর। আর যদি নিজে কৃত্রিমভাবে পানি সেচ করে আবাদ করতে হয় তাহলে সেই জায়গায় 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন ওসর আপনাকে যাকাত হিসাবে, ওসর হিসাবে দিতে হবে। তাহলে জমির ফসল থেকে যা দেয় সেটা হলো যাকাত, তার নাম হলো ওসর। আর সোনা দানার তো 7.5 ভরি হলে দেবে, আর এই কি বলে 52.5 ভরি রূপা যদি হয় তাহলে সেখান থেকে তারা যাকাত দিবে। এই যাকাতের পরিমাণটাকে বলা হয়েছে 2.5 ভাগ, শতকরা 2.5 ভাগ। এটাকে টাকায় অঙ্ক কষে 2.5 ভাগ করতে হবে, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে। 1000 টাকাতে তাকে 25 টাকা যাকাত দিতে হবে, এইরকমভাবে যাকাত তার বের হবে। এভাবে অন্যান্য ফসলাদিরও যাকাত আছে, খনিজ মালের আছে, তারপরে বিভিন্নভাবে গরু ছাগল, কেমন উট, এ সমস্ত গবাদি পশুর যেগুলা ব্যবসায়িক কাজে ব্যবহৃত, এগুলার যাকাত তাকে দিতে হবে। এখন এই যাকাতের ব্যাপারে যে কথাটা আমরা আলোচনা এখানে আনতে চাই সেটা হলো, যাকাত না দিলে কি হবে? যাকাত যদি কেউ না দেয় তাহলে কি হবে? যদি কেউ যাকাত না বের করে আল্লাহ তাআলা তার জন্য সূরা তৌবার 35 এবং 36 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা এবং রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছে। তাদের মালকে আগুনে পরিণত করে, অথবা একটা লোহার পাত যেমন আগুনে গরম করলে সেটা লাল হয়ে যায়, তো সোনা চাঁদি এগুলোকে আগুনে গরম করে লাল হয়ে যাবে, আর এই সোনা চাঁদি বা যেটা সোনা রূপা যা আছে এটা তার শরীরে দাগ দেওয়া হবে, তাকুয়া বেহা জবু জেবাহ হুম, তার কপালে, অজনুব হোম, তার সাইডে, অজহুর হোম, এবং তার পিঠে এটা দাগানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক শক্ত কথা বলা হয়েছে,
এই মালগুলা সাপে পরিণত হবে এবং অনবরত তাকে দংশন করতে থাকবে, যেহেতু এই টাকার তারা জাকাত দেয় নাই। এই জন্য বলবে যে তুমি আজকে মজা বুঝো, আমি তোমার সেই মাল যে মাল তুমি জড়ো করেছিলে, মানুষকে দাও নাই, জাকাত বের করা নাই, মানুষকে দান করা নাই, এগুলা তাকে সেই শাস্তি দিবে। অনবরত সেই মাল তাকে কামড়াইতে থাকবে, তাকে শাস্তি দিতে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারছি জাকাত না দিলে কঠিন শাস্তি দেওয়া। গুরুত্বের দিক থেকে আলোচনা করলে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, প্রথম খলিফা হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তিনি যখন খলিফা হলেন, কিছু লোক জাকাত দিতে চাইল না। এদেরকে বলে মুনকারিনে জাকাত, জাকাত অস্বীকারকারী পাওয়া গেল যে জাকাত তারা দিবে না, অনেক টাকা চলে যায় জাকাত দিতে দিতে ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে জাকাত না দিলে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহর শপথ করে বললেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাকাত দিত, এক উটের জাকাত দিত, এমনকি উটের একটা বাচ্চারও তার উটের যে দড়ি রশি, এই উটের রশিটাও যদি সে জাকাত দিতে মানে জাকাত না দেয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে বোঝা গেল একজন কাফের মুশরিকের বিরুদ্ধে যেমন যুদ্ধ করা ডিউটি হয়ে যায়, ঠিক জাকাত অস্বীকারকারী লোকদের বিরুদ্ধেও যুদ্ধ করার কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল দ্বারা এটা বাস্তবায়িত হয়েছে এবং এটা তিনি করেছেন। তো এই জাকাত যারা দিবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে এবং জাকাতটা তার পবিত্র অর্থাৎ মালকে পবিত্র করবে। জাকাত দিলে কি হবে? জাকাত দিলে মাল পবিত্র হবে, মনও পবিত্র হবে, আর কুসংস্কারচ্ছিন্ন মন সেই মন একটু বড় হবে, মানুষেরকে ভালোবাসতে শিখবে, মানুষের কাছে হাদিয়া তোহফা দান খায়রাত দেওয়ার তার মন সৃষ্টি হবে। সেই জন্য জাকাত অস্বীকারীদের কোনো খাতির নাই, তাদেরকে হত্যা করা হবে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে এই মুনকারিনে জাকাতকে বন্ধ করা গেছে এবং তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে জাকাত চালু করে গেছে। ইসলামী রাষ্ট্রে জাকাত কালেকশন করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরজ আকামুস সালাত, যারা ক্ষমতায় যাবে, জমিনের কোনো ক্ষমতা পাবে, আকামুস সালাত নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, মানুষকে ভালো মানুষে পরিণত করে দেবে নামাজের মাধ্যমে, আর জাকাত চালু করার মাধ্যমে ক্ষুধা দারিদ্র বেকারত্ব থেকে সমাজকে মুক্ত করবে। অর্থাৎ ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে জনগণ যারা গরিব তারা ক্ষুধা দারিদ্র বেকারত্ব থাকবে না, তাদেরকে সুন্দরভাবে তাদের জীবন পরিচালনার জন্য ব্যবস্থা করা হবে। একটা আমরা উদাহরণ দিতে পারি, আমাদের দেশে সুদ বাস্তবায়িত মানে সুদ আছে, হারাম যেটা সেটা আছে, আর যেটা ফরজ সেটা নাই, জাকাত নাই, সুদ আছে, উল্টা। তো যদি জাকাত থাকতো তাহলে কী হতো? ধনী লোকদের কাছ থেকে জাকাত আদায় করে কাকে দেওয়া হতো? গরিবকে দেওয়া হতো। ধনীদের কাছ থেকে নাও, গরিবকে দাও, তাহলে জাকাতে কি হলো? সমাজটা সাম্য, সুন্দর, ভারসাম্যপূর্ণ সমাজ হলো। আর গরিবকে দিলে পরে সেই গরিব আস্তে আস্তে একটু ভালো হবে, তাদের পজিশন ভালো হইতে পারে, যে জাকাত নিতে নিতে এই লোকগুলো এক পর্যায়ে ধনী পর্যায়ে জাকাত দাতা হয়ে যাবে, আর যখন সে জাকাত দাতার পরিমাণে চলে যাবে আহলে নিসাব, তখন তারা জাকাত দেওয়া শুরু করবে। এটা যেন একটা চৌবাচ্চ, কয়েকটা চৌবাচ্চা পাশাপাশি থাকলে, যেটাতে বেশি পানি থাকে আস্তে আস্তে যেখানে পানি নাই সেখানে চলে আসে, সমান হয়ে যায়, আর পানি আস্তে আস্তে ওটি যখন ফুলে যায় তখন সেও আবার সেখান থেকে পানি অন্য জায়গায় প্রবাহিত করে যেখানে পানির দরকার। তাহলে একটা সুন্দর সমাজ, ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করতে পারে জাকাত। আর সুদ ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে, এবং
এই সুদের কারণে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ আমাদের দেশে সার্টিফিকেট মামলা থেকে শুরু করে গরিব শ্রমিক গরিব কৃষক পর্যন্ত তারা আজকে তাদের জীবন একেবারে ধ্বংসের কিনারায় চলে যায়। তা আজকে বাংলাদেশের সুদি অর্থনীতিকে বন্ধ করে দিয়ে সুদি অর্থনীতির বিরুদ্ধে আমাদেরকে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর হবে, আর জাকাত ভিত্তিক অর্থনীতি চললে সমাজে ইনসাফ কায়েম হবে, মানুষ নিজেরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ব স্বরূপ ভাই ভাই হয়ে তার অবস্থান করতে পারবে, সমাজে সুখ এবং শান্তি এসে যাবে। জাকাত ব্যবস্থা যদি সত্যিকারভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী কালেকশন করা হতো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে এটাকে বিতরণ করা যেত, তাহলে এই সমাজের সকল সমস্যার সমাধান হয়ে যেত বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশে সম্পদ যেখানে কুক্ষিগত আছে, সব ব্যক্তির কাছে হোক প্রতিষ্ঠানের কাছে হোক, যেসব জায়গায় সম্পদ কুক্ষিগত হয়ে আছে সেটাকে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যদি বের করা হয় এবং বাংলাদেশে যারা তান্ত্রিক গরিব অসহায় দুঃখী মানুষ আছে তাদেরকে যদি ঠিকমতো বিতরণ করা হয়, তাহলে বাংলাদেশে জনসাধারণ এত কষ্টের মধ্যে জীবনযাপন করবে না, তারা সাধারণভাবে মানবিকভাবে জীবনযাপন করতে পারবে। আজকে আমাদের সেই সম্ভাবনাকে লক্ষ্য রেখেই আমাদের দাবি তিনটা। এক নম্বর হচ্ছে, যত ব্যক্তি সচ্ছল আছেন আহলে নিসাব সকলে জাকাত দেবেন, বের করবেন, এবং এই জাকাত শুধু ব্যক্তিগতভাবে না সমষ্টিগতভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, জামাতবদ্ধ হয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যতক্ষণ পর্যন্ত জাকাত বাধ্যতামূলক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়। এই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে টাকার দরকার সেটাও জাকাত থেকেই দেওয়া হবে, এই খাতও সেখানে পারমিট করেছে। তাই আজকে আমার আবেদন দেশবাসীর কাছে, সারা দুনিয়ায় যারা ইমান আছে, যারা ইসলামে বিশ্বাস করেন এবং যারা আহলে নিসাব নিসাবের অধিকারী, তারা জাকাত বের করবেন। সামনে রমজান মাস আসছে, এ রমজান মাসে বের করলে একটু বেশি সওয়াব হয় হাদিসে যেভাবে বলা হয়েছে। অতএব এইটাকে আমরা সামনে রেখে সকল জনসাধারণকে এই জাকাত বের করার জন্য অনুরোধ করছি, এবং জাকাত বের করার পরে এই সব খাতগুলো বেছে বেছে দেওয়ার জন্য যেগুলো দেওয়া হচ্ছে না, যেমন এখানে তালিফে কলুব এটা দেওয়া হয় না, তো যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় জিহাদ ফি সাবিলিল্লাহ তাদেরকে এই খাতে টাকাগুলো দিয়ে তালিফে কলুবের খাতটাকে মজবুত করতে হবে। আমেলিনা আলাইহা, সরকার আমেলিনা করতে পারলো না, কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠান আমেলিনা আলাইহের হক কিছু আদায় করলে করতেও পারে, সেই জন্য সেই সব সংগঠন প্রতিষ্ঠান যারা কোরআনের আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে তাদেরকে এই জাকাতের টাকা পৌঁছাতে হবে। আর যারা ঋণগ্রস্ত আছে, বাংলাদেশের জনগণকে ঋণমুক্ত করা দরকার, যারা মৌলিক প্রয়োজনের জন্য ঋণগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার একটা আগের এক বক্তব্যে বলেছিলাম, ঋণমুক্ত জনসাধারণ, ঋণমুক্ত জনশক্তি, ঋণমুক্ত ব্যক্তি আমাদের তৈরি করতে হবে, যারা ঋণ থেকে দূরে থাকবে, ঋণ থাকবে না, ঋণ করলেও ঋণ পরিশোধ করবে, তা ঋণমুক্ত জনশক্তি কেবলমাত্র ঋণমুক্ত ব্যক্তি কাল কিয়ামতে নাজাত লাভ করবে। আসুন আল কোরআনের আবেদন অনুযায়ী আমরা এদেশে জাকাত ভিত্তিক সমাজ কায়েম করি, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করি, সুদকে বন্ধ করে দিয়ে সুদকে বিতাড়িত করে এখানে জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি কায়েম করে সত্যিকার অর্থে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই জাকাতের অর্থগুলো আমরা বিতরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপলব্ধি করার তৌফিক দান করুন, যাতে আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে চালিয়ে নিতে পারি, যেভাবে সাহাবায়ে কেরাম
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, আমরাও যদি সেই পথ ধরে এই যাকাতের হক আদায় করতে পারি, মানুষের মুখে হাসি ফুটাতে পারি। এই কথা বলেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।